আসসালামু আলাইকুম বেগুনরে কি অবস্থা বালাটাল কাছে আর একটা নতুন ভিডিও আজ এর ব্লগ ইয়েছে প্রতাপপুর জমিদার বাড়ি লো এন তুম বাইরে গেছি তো এনে তো হাসপাতাল মোরে রিফাত ওয়েট করে দেখতে দেখতে হাসপাতাল মিলে তো অন হয়েছে রিফাত ভাইরে তো এবার ফালা তো হেমিয়া আর কিন্তু হেমিয়ার দিয়ে গেছি তো আই দিয়ে আস্তে আস্তে যাই আর হেমিয়ারে সারপ্রাইজ দিব মনে করি কিন্তু দিয়ে হেমিয়া আসলে হেমিয়ারে কই দিলো তো এবারে হেমিয়া হেমিয়ার ব্লগ এলাই এগিয়ে শুট লইলো তো শুট ইয়েলাই এবার আন্ডার ওনা দিছি অন ফেনি সদর হাসপাতাল মোর এত নড়ি গেছি মই ফেলের এক সিন জিততে মই ফেল যাইতে যাইতে তো চিন্তা পেলাম করে কিছু সিট ও দেয় আন্ডা ফেনি তো কইতে না কইতে আন্ডা চলি আইছে ফেনি মই ফ্লাইওভারের সামনে তো আন্ডাওয়ান ফেনি ফ্লাইওভারের নিচে দিয়ে রাস্তা হার হয়ে যাই এর কারণ অফ সাইড হয়েছে নোয়া খালি যাইবার বাস আছে আন্ডাওয়ান দাগন ভুঁইয়া যাই ফেললাই বাস একান্ত আইয়ে তো কোন জ্ঞান ভালা হিও চাইয়ে অবশেষে এক বাস আইছি কিন্তু কন্ডাক্টর আলা কর দেয় কেনা সামনে যাই এর আন্ডারা উড়িয়েন কারণ এন্ডে বীর বেশি তো ফাইনালি আন্ডা কিন্তু বাসের ভিতরে বইতাম আইছি দেখতে দেখতে বাসালা বাস আলা আন্ডারে অন লো চলি আইসে দাগুন ভুইয়া তো আন্ডা অন নামি যাই তো আন্ডা অন দাগুন বাজারে নামি এর এন্ডে ওয়েট করি এর রিফাত ভাইয়ের বন্ধু গিয়ে আইবো তো হিয়া লগে আন্ডা জামু হইছে প্রতাপপুর জমিদার বাড়িতে তো প্রায় আধা ঘন্টার মত হই গেছে হেমিয়া আইয়েন না তো হিলে বলি আন্ডা অন হেমিয়ার কল দিয়ে অবশেষে হেমিয়া আইছে তো হেমিয়ার লগে দেখা হইলো অন আন্ডা জামু হইছে প্রতাপপুর জমিদার বাড়িতে আন্ডা অন সেবার আর যাইবে লাই সিএনজি একেন দইতাম আইছি ফাইনালি আন্ডা একেন সিএনজি হইলাম তো হে সিএনজি এন্ড এর আন্ডা রওনা দিলাম সেবার আটার উদ্দেশ্যে দেখতে দেখতে আন্ডা অন চলি সে সেবার আডবাজারে আন্ডা অন প্রতাপপুর জমিদার বাড়ি যাই বেলায় অটো একান তো আইয়ে ফাইনালি আন্ডা অটো একান অন হেমিয়ার লগে আন্ডা দাম কষা কষি চলে তো দাম কষা কষি ধরে ফাইনালি আন্ডা অটো তে আর হিসে আসে সে রিফাত ভাই আর হের বন্ধু অটো তে উঠবার দে দে কাউ মুরগার ঠ্যাং কথা কিন সামনে লয়েরে বইরিছে আন্ডা অন সেবার আডবাজার তুন প্রতাপপুর জমিদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি জমিদার বাড়ি যাইবার রাস্তা ইয়া আর এটা সাইডে যে আবহাওয়া বা পরিবেশ ইয়ার কাছে খুবই সুন্দর লাগছে দেখতে দেখতে আন্ডা অন চলি এসে জমিদার বাড়ির ঘাটার সামনে আলারে বিদে দিয়ে রে আন্ডা জমিদার বাড়ির ভিতর মিজাই এর আর রিয়ন্দি প্রথমে ঢুকতে এরকম একটা স্থাপনা দেখতে নারবেন আর রিয়ন্দি রিফাত ভাই এসে ঢুকতে ঢুকতে হেমিয়ার ব্লগ শুট লর আর সাইড অফ আশ নীরব থম থমে আন্ডা কেউ নাই অন ইয়ন্দি রিফাত ভাই এর লাই শুট চলে তো হেমিয়ার বন্ধু এসে ক্যামেরা ধরছে আর হেমি এসে সামনে দিয়ে আগে যার আর ইনস্ট্রাকশন দের কোদ্দুরি ভিডিও লইতে হইব শুট টুট শেষে আন্ডা অন যাই রেসে জমিদার বাড়ির সামনে আর প্রথমে ঢুকতে ভাই মানে একটা গাছম সময় অবস্থা तूने আর প্রথমে দুইটি আনারা এই ঘর ইয়ান হাইবেন ইয়ান হয়েছে একটা মন্দির তো মানে আর কাছে গায়ন কিরকম সম লাগে আর হুরা নির সাইড ফার্স্ট এক মানে একটা হন্টেড প্লেস আন্ডা অন ডুকিয়ে রয়েছে জমিদার বাড়ির ভিতরে বাড়িয়ে ডুইতে যে গলিয়ে আছে গলিয়ে দুই সাইডে দুই ঘর ঘর সামনে যে গেট আছে এই গেট ইয়ানের কারণে দনগান লগে সংযুক্ত আন্ডা অন চলিয়ে এসে হয়েছে জমিদার বাড়ির মেইন উডানে অনানের ঘরে হুরা বাড়িয়া এক নজরে দেয় দি মানে হুরা একটা হন্টেড প্লেস এর মতো হুরাবাড়িয়া আর ইয়ান দিয়ে আইতে নয় আইতে রিফাত ভাই ছবি তো শুরু করছে তো ছবি তোলা শেষে অন প্রথম এন্ট্রি করিয়ে রয়েছে উত্তর সাইড এর ভিতরে আই এন্ডে ডরে ডরে আসিলাম ডরে ডরে ডুকছি মানে আর কাছে কিরকম জানি একদম ভয় ভয় কাজ করে তো ইয়ন দেন দা ইয়ে হইছে মানে উত্তর সাইড এর ঘর রুম আর যতই আই ভিতর মিডুকি মানে আর কাছে অন্যরকম রকম একদম ভয় লাগা কাজ করে মানে কিরকম একটা থম থমে একটা অবস্থা তো ইয়নে কেউ নাই খালি আন্ডা তিনজন সারা আর আইয়ন ইয়ন দি সিবা গলি গিয়া মানে একদম সিদি দি সিবা সিদি দি মানে দুইটা লাত উড়িয়ে তো ইয়নে যা যায় হেতে কইতে বল জায়গা এরকম হন্টেড আর যদি কেউ যদি একা যায় আর মনে হয় হেতে হ্যান্ডে হার্ট অ্যাটাক করি বই থাকবো আর কাছে কিন্তু বাড়িয়ে খুবই সুন্দর লাগছে আর ইন্দি তেন্দে রিফাত ভাই ভিডিও করে আর হের বন্ধু তারা দিছে বাড়িয়ার উত্তর সাইডে এরকম একাঙ্গ জঙ্গল আর কিছু হ্যান্ডে নারকেল মানে ডাব আর যদি ডাব ডাব থাকতো তাইলে হ্যান্ডে কাম করে দিতাম কিন্তু আর ইন্দি রিফাত ভাই রিফাত ভাইয়ের ব্লগ এলাই সুট টুট লর আর আই এক রুমে তো না আর এক রুমে গুড়ি গুড়ি কিতা আছে না আছে আর ইন্দি দেখছেন মানে গাছের শিকড় কেন প্রত্যেকটা রুমে রুমে গেছে গই ইন্দি ফটো সে সেশন আবার শুরু হয়ে গেছে রিফাত ভাই হের বন্ধুর আবার ছবি তুলিদের ইয়ন দিয়ে কি সুন্দর সিনেমেটিক শট লই লাগিলাম লাগছিলাম কিন্তু এই আম গাছ গে আরে কি সুন্দর করে দিছে তো দুই তালার তো বাড়ি আসাই থেকে চালা করে হেডা কত দেয় ইয়ের অনও কিন্তু ফটো সেশন চলতেই আছে আই অন যে রুমিয়ার ভিতরে যাই ইয়ন কাছে কিছুটা বারিন্দার মতো লাগছে আর ইয়ন এর ওসে দেখছেন ভাই বিরাট গে গাছ তো ইয়ে শিগর কিন্তু কুরা ঘরে ঘরে ছড়াই দিছে ইয়ন দি অনও কিন্তু ফটো সেশন চলতেই আছে তো রিফাত ভাই অনও কিন্তু রিফাত ভাইয়ের বন্ধুর ফটো সেশন গইতেই আছে গইতেই আছে এঘরিয়ানোর ওসের রুম তো দেয় সিহন আনের ঘরে এঘরিয়ান এর নিচের কয়েকখান রুম দেয় আন্ডা অঞ্চলি এসেছে নিচে শৌচাগারের সামনে তো শৌচাগার পুরাগান অন্ধকার আনের ঘরে আলো দিয়েরে কত দেয় শৌচাগার আয় ভুলে কই দিসি ইহনে বইসে হেকানা আর হেকানার লগ এদি এখানে খালি জাগায় ক্লিয়ার দেখছে জানি না রিফাদ বাই আর রিফাদ বাইয়ার বন্ধু অন নিচে নামসে কারণ আর এন্ড অন ফটোশুট চলে আর ফটোশুট শেষে অন হইসে ইহঁদের রিফাদ বাইয়ার ফটোশুট চলে আর এন্ডে সিঁড়ির রুমে এ দেখছেন মানে কেনাই সিগ রেডি সরায় দিছে বহুত কথা কম গুরুবার আর একখান জিনিস খেয়াল করলাম যে এন্ডে ফেমিক প্রেমিক প্রেমিকের অভাব নাই সাইরমি খালি এ প্লাস বি বি প্লাস সি তুমি প্লাস আমি লুঙ্গি বা চেষ্টা না খালি এ লেখা আলক এদি তাহির আই লাভ ইউ ফ্রিও তমা গুণ যোগ বাঘ বেগ আছে জিয়ন দি যাইবেন খালি হিয়ন দিয়ে হাইবেন আন্ডা ওয়ান হিয়ন সারে অন লক এর পশ্চিম সাইডে একান বিল্ডিং এতে আইসি তো আন্ডা ওয়ান হিয়নের ভিতরে এন্ট্রি লইয়ের আর ঘর ইয়নের প্রথমে ডুকতে এরকম একটা দরজার মধ্যে নকশা দেওয়া যায় আর ঘর ইয়নে কিন্তু মোটামুটি অন্ধকার আর আগের কালে জমিদাররা শুনশান অবস্থায় এরকম একটা জায়গাতে কেমনে থাকতো আল্লাহ জানে আর ইয়ন দি আই দুই

আরেক ভাগের থেকেছে দোনো ভাগের কিন্তু আলাদা আলাদা সিঁড়ি আছে তো জ্যান্ডে যাই হ্যান্ডে ফেমিক ফেমিকের অভাব নাই তো এন্ডো এ প্লাস বি বি প্লাস সি মিম প্লাস ডিম ব্যাক লেখা আছে এন্ডে তো এবার আই আর দেরি করি নো টকিয়ে রে সাইডে গেছি গই আর ইয়োনো ফটোশুট স্টার্ট হয়ে গেছে আর বাপ রে বাপ যে বড় একটা গাছ সাদর উছে আই অন গুরি গুরি সাইয়ে সাইরমি তো খুবই ভাল লাগে মন ফ্রেশ হয়ে গেছে তো যতই হন্টাই ডক মানে একটু মন ফ্রেশ করতে হইলে এই জায়গাটা আই মনে করি বেস্ট আর এডে হইছে এ পাশের ভবনের তো নাইম বেশ সিঁড়ি রিফাত বাইরে কিন্তু কোনো বাইরে বার ইন্দাতে ফটোশুট করে আর আই যদি ভিতরে ঢুকে এগিন ঘুরিয়ে বাড়ির পিছনে এটা কিন্তু ফুরেটা রাই একটা জঙ্গল কেউ যদি আরে কয় এই বাড়িতে এক রাত থেক বেলা কুড়ি টিয়া দিব তাইলে ওই থাকতে ন হেতের টিয়া হেতরে সালাম তো এই জমিদার বাড়ি দায়ের আর কথা মনে হচ্ছে তো কথাই নইলো যে আই যদি এক কেনা লেট করি উড়ি তো আর আম্মা কয় যে জমিদারের হলা জমিদার হইছে তো তার প্রেক্ষিতে বোঝা যায় আরা আ জমিদার আইও জমিদার তার মানে বোঝা যায় হেতে কি জমিদার হেতে তুনো বড়টা জমিদার হইছে আই কিন্তু দুঃখের বিষয় আর আর এক পিওনই আই এসে হুডা জমিদার তো ইওনের ভিট্ট ওডুকি দেখি মানে ফেমিক ফেমিকার অভাব নাই তো জিয়ন দি যাবেন হিয়ান দিয়ে খালি ফেমি কার ফেমিকে ফেমি কার ফেমিকে জমিদারবারে রেহে গনে লাভ স্পট বানায়লাইছে আর গাছে সিগস সান কেনে রুমেতে সরাই দিছে আর ইয়ন দি এসে রিফাত ভাইরা ছবি তোলে তো ইওনে হেদারগো ফটোশট সল দিয়েছে আর আই এনে দি থিয়ে দিয়ে সাইরিসি অবলার মতো আর এই জায়গাতে যদি সুন্দরভাবে ছবি তুলতেন হaren বাইরে ভাই কোরা লেভেলে ছবি কোরা লেভেলে তো হঠাৎ খেয়াল কইলাম যে কয়েকজন মানুষ আছে

মানে খুবই অবস্থা খারাপ দুর্গন্ধ তো আন্ডা অঞ্চল এসে আরেক বিল্ডিং এ তো বিল্ডিং এর সামনের বিল্ডিং এ মানে আমরা প্রথমে ডুকতে যে দুই বিল্ডিং দেখছি সেই দুই বিল্ডিং এর এক বিল্ডিং এ আইসি উত্তর পাশের বিল্ডিং এ তো আন্ডা উপরে সাথে জামু তো ইন্দি আন্ডা সিঁড়িগিও হাই গেছি তো সিবে সিঁড়ি রাখি ইন্দি মোটামুটি আলো আছে কিন্তু ওসে উড়ি দে দে মারে মানে হুরা সিঁড়িয়ে গায় বেরিছে তো রিফাত বাইরে গিয়ে দে আরেক ক্যামেরা ইন দেন তো দেন দে মানে হুরা মানে ইন্দি সিঁড়ি যা আছে হুরা গানে নাই এ বিল্ডিং এ সাথে উড়া মানে ক্যান্সেল হয়ে গেল তো আন্ডা হ্যান্ডে তুমি বাইরে আবার এন্ড ফটো সেশন শুরু করছি উডানের মাঝখানে তো যদি রিফাত ভাই দিয়েছে সুন্দর করে রিফাত ভাইয়ের ফটো সেশন চলে মোটামুটি ব্যাগ ঘর কিন্তু অন এ ঘর ইয়ন ঘুরো অন ইয়নে দে মানে ফেমিক ফেমিকার অভাব নাই এস প্যালাস পি খন্তি প্লাস খন্তি ব্যাগ লেখি রেখেছে ইয়নের পুরা লাভেস পড়ে বানাই লাইছে তো ব্যাগ ঘরে মোটামুটি ঘুরিয়া লাইছি তো এবার এ ঘর ইয়নও কত যায় তো ইয়নও মোটামুটি মানে ভালো এ আছে অন্য গিনের তুলনায় বিতে ঢুকি দিয়ে মানে অন্ধকার রুমে কান যাই বুঝা যার মোটামুটি অন্য গিনের তুলনায় তুলনায় মানে ইন ভালাই আছে তো আর কাছে লাগছে যে কেউ জানি আইয়ের হ্যান্ডে কয়েকদিন থাই গেছে এরকম একটা অবস্থা ইন দিদি এদের মসে যাইবার একটা সিঁড়ি আছে তো আন্ডা মসে যাবো তো আন্ডা মসে যাবো কিন্তু মসে যাইবার আগে দিয়ে আনার করে আরেকটা জিনিস দেয় ইয়ন হয়েছে জমিদার বাড়ির ওয়াশরুম তো হ্যান্ডে তেন্ডে ইয়নের দুই সাইডে দুই আন কিন্তু খেঁকা না কেউ আবার মাইনটেন করিয়ে না কারণ ইয়নে আন্ডা বাসা এগুনে জানে যে আই আমু তারপরে এগুনে বদ না হানি টানি কিছু রান হো নইলে আই কিছু হ্যান্ডে তদবির করি যাইতাম মসে যাইবার চিন্তা করছিলাম কিন্তু ঘরে দিদি এদের মসে টিন মারা কেটা জানি আইরে টিন মারি দিছে আর এডে হয়েছে জমিদার বাড়ির শেষ ঘর তো এই ঘর ইয়ন হয়েছে প্রথমে ডুইতে দক্ষিণ সাইডে যে আছিল ইয়ন আসলে ইয়ন ইয়নও মোটামুটি বলতে গেলে বিধ্বস্ত ইয়নে যা আছে ভাঙ্গা সোরা উঁচে দি সাত মাত ভাঙ্গি গিয়েছে তো আর আসলে ডলায়ের এর কোন সময় সাত গান আর মাথা নসে হরে ঘর ইয়নে শুট লইতে লইতে রিভার বাইরে দিতে মানে ব্লক করে হেমিয়া তো ব্লক করতে করতে হেমিয়া মূলত বাইরে যায় হ্যান্ডের তুন তো আইও আর হ্যান্ডে বেশিক্ষণ থাকি না আইও বাইরে গেছি গই তো কথা হয়েছে যে কেলারে তাই একটা স্বপ্ন দেখছিলাম মানে ইয়নে আইবার আগে দিয়ে জমিদার বাড়ি টাইপের আগে দিই তো স্বপ্নে অনুষ্ঠে দে আমি জমিদার বাড়িতে এন্ট্রি করছি জমিদারের মাই আর কাছে দু মুড়ি আইসে তো আই এবার হিদিরে দেখ ক্রাশ খাইয়েছি তো এয়ার বিটে এবার ব্যাকগ্রাউন্ডে গান বাজা শুরু হইয়েছে তুঝে দেখা তো এ জানা সানম প্যার হোতা হে দিবানা সানম এয়ার হরে হিদি আর এরে গচ্চর করি জরাই দিচ্ছে তো এন্ডে এবার হরে সরাসরি হিয়ন্ত হয় না হয় না হানি আর না থাকার ফলে তদবির করে দিই এটা না তো ঠিক আছে আজ যে ভিডিও নে এই তো যারা যারা এনো ভিডিও দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে ন এন্ড আর ফেসবুক পেজ ফলো করেন ন আবার ইউটিউব চ্যানেল রে সাবস্ক্রাইব করেন ন তো হে গুনে রে কই দিয়ে এনে ধরি আনি কিন্তু জমিদার বাড়ির ভিতরে বান্ধি রাখু এর হরে জমিদার বাড়ির লোকজন কিন্তু বালা মতে রাইতের বেলা খাতিরদারি করে দিব কিন্তু তো তাড়াতাড়ি জিয়ন জিয়ন করেন ন তাড়াতাড়ি করি এলান তো দেবে আর এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বেকুনে ভালো থান সুস্থ থাকেন আল্লাহ হাফেজ